সুপ্রিয় শিক্ষার্থী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সিজু কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটি হচ্ছে সার্বজনীন গেট। লজিক গেটের ভিতরে যে প্রকারভেদগুলো আছে এর মধ্যে সার্বজনীন গেটটা খুবই ইম্পর্টেন্ট, ইউনিভার্সাল গেট বা সর্বজনীন গেট। তো সর্বজনীন গেট কাকে বলে আমি প্রথমে লিখে রাখছি, ন্যান্ড গেট আর নর্গেট। কেউ যদি বলে ন্যান্ড গেট এবং নর্গেটকে সর্বজনীন গেট বলা হয় তাহলেও হবে। আবার ন্যান্ড গেট এবং নর্গেট কেন সর্বজনীন গেট বলা হয়, কারণ ন্যান্ড গেট এবং নর্গেট দিয়ে সকল ধরনের গেট, সকল ধরনের গেট বলতে আসলে মৌলিক গেট, যে ন্যান্ড গেট এবং নর্গেট দিয়ে যেহেতু সকল ধরনের মৌলিক গেট, এন্ড গেট, অর গেট, নট গেট বাস্তবায়ন করা দেয়, এই জন্য ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা হয়। তো আমরা ন্যান্ড গেটটা আগে দেখি। ন্যান্ড গেটের ভিতরে দুটো টার্ম আছে, একটা এন্ড আর একটা এন। তার মানে এন আসছে নট থেকে এবং এন্ড, তার মানে আমাদের যে এ বি যদি ইনপুট থাকে আউটপুট আমরা মনে করলাম প্রথমে এন্ড নিব, তাহলে এ বি, তাহলে তাকে যদি আমরা নট করি, যেহেতু নট আর প্লাস এন্ড মিলাই হচ্ছে ন্যান্ড, নট প্লাস এন্ড, তার মানে ইনপুট এটা আর আউটপুট মূলত এইটা, যে এ বি তার উপরে কমপ্লিমেন্ট। এখন জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, আমরা সবাই জানি এন্ড গেটের কি হবে, আউটপুটটা হবে এন্ড গেটের যে সবগুলো ইনপুটের মান যখন ওয়ান হয় তখন ওয়ান, অন্য সময় জিরো। তাহলে তাকে নট করলে হবে, জিরোকে নট করলে ওয়ান, জিরোকে নট করলে ওয়ান, জিরোকে নট করলে ওয়ান, ওয়ানকে নট করলে জিরো। তাহলে এই হচ্ছে ন্যান্ড গেটের কি সত্য সারণি। তাহলে এখান থেকে কি বলা যাচ্ছে, যে কোন রাশিগুলোর মান ওয়ান হবে, যখন সবগুলো রাশির মান ওয়ান ইনপুটের যে লজিক গেটের সবগুলো ইনপুটের মান ওয়ান হলে আউটপুট ওয়ান হয়, জিরো হয়, অন্যথায় ওয়ান হয়, সেই লজিক গেটকে বলবো ন্যান্ড গেট। ন্যান্ড গেট মানে আসলে এন্ড গেটের বিপরীত। আর এর চিত্রটাও এরকম, ন্যান্ড আমরা আগে এন্ড গেট ছিল এরকম, আর তার পাশে নট। তাহলে ন্যান্ড গেট এ বি, তাহলে এন্ড এইটুকু আর তারপরে নট, তার মানে এ বি কমপ্লিমেন্ট, বোঝা গেল। একইভাবে নর গেট, নট প্লাস অর সমান সমান নর, তার মানে এখানে অরের বিপরীত। তাহলে অর গেটের সার্কিটটা আমরা দেখি, এ বি, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি তার কমপ্লিমেন্ট, জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান। তাহলে জিরো ওয়ান ওয়ান ওয়ান, তাহলে ওয়ান জিরো জিরো জিরো, তাহলে অর গেট সমান কী পাওয়া গেল, নর গেট সমান কী পাওয়া গেল, অরের বিপরীত। তার মানে আগে ছিল এইরকম, অর এর সামনে একটা গোল, তাহলে হলো নর। আর নর মানে আসলে এ প্লাস বি কমপ্লিমেন্ট। তো এটা একটা
ইউনিভার্সাল গেট, এই এটা ন্যান্ড গেট, এটা নর গেট। এই ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে আমরা যে কোনো মৌলিক গেটকে বাস্তবায়ন করতে পারি। আর এই কারণেই ন্যান্ড গেট এবং নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। কাজেই আমি সার্কিট ডায়াগ্রামে দেখালাম না, যেহেতু আমরা মৌলিক গেটগুলো দেখাইছি, তো আমাদের ন্যান্ড গেট কি সংজ্ঞা এবং প্রতীক, প্রতীকের বিপরীতে সমীকরণ, একইভাবে নর গেটের সংজ্ঞা সূচক সারণী এবং প্রতীকের বিপরীতে সমীকরণটা খুব ইম্পর্টেন্ট। এটা আমরা বেশি বেশি করে শিখব এবং ন্যান্ড গেট দিয়ে পরীক্ষায় অবশ্যই কোশ্চেন আসবে, সার্বজনীন গেট দিয়ে কোশ্চেন আসবে। কাজে বেশি বেশি করে ন্যান্ড গেট এবং নর গেট সম্পর্কে খুব ভালোভাবে জানব। তো সবাইকে ভালো করে জানার এবং পড়ার আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।